আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াজ ক্রাফট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এই সুন্দর লাপটি তৈরি করে দেখাবো। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে থ্রিডি প্যাটার্নে এই লাপটি আমি তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্যান্ড হিসেবে বা জামায় বাচ্চাদের যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি 1.5 mm এর একটা হুক নিয়েছি, আর এখানে 9/3 সুতা ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো এখানে শুরুতেই সুতাটা আমি একটা স্লিপ নট করছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করতে হয় এ নিয়ে আমার চ্যানেলের ডিটেলস ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো চেক করে নিতে পারেন। তো এখানে শুরুতে একটা ক্রোস দিয়ে নিলাম, প্রথম সুতাটার মাঝখান থেকে দ্বিতীয় সুতাটা টেনে বের করে, দেন আবার প্রথম যে সুতাটা আছে ওই সুতাটা একবার এভাবে করে একটা চেন করে বের করে নিলাম। এতে করে কিন্তু এখানে একটা ম্যাজিক রিং হয়ে গেল। তো একটা চেন অলরেডি হয়ে গেছে, তো এখানে আরও আমি দুইটা চেন করব, তাহলে কিন্তু তিনটা চেন হয়ে যাবে। আর এই তিনটা চেন ইজুকাল টু আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এবার এই যে সার্কেলটা ক্রিয়েট হয়েছে, মানে যে রিংটা মানে ক্রিয়েট হয়েছে, এই রিংটার মাঝখানে টোটাল আমি 11টা ডাবল ক্রোশেট করব। তাহলে 11টা ডাবল ক্রোশেট আর শুরুর তিনটা চেন মিলে কিন্তু টোটাল 12টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। তো এখানে ওই একটা ঘরের মাঝখানে আমি টোটাল 11টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 11টা ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি। এবার এই যে লাস্টের যে সুতাটা ছিল এই সুতাটা ধরে টান দেব, তাহলে কিন্তু মাঝখানের যে সার্কেলটা এটা একদম পাশাপাশি হয়ে যাবে, তাহলে একটা রাউন্ড শেপ আসবে। এই যে দেখুন, এটা যত জোরে টান দিবেন তত কিন্তু মানে মাঝখানের সার্কেলটা একদম কমে যাবে। তো এবার শুরুতে যে তিনটা চেন করেছিলাম, এই তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব, তাহলে কিন্তু এখানে টোটাল 12টা ডাবল ক্রোশেটের একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিলাম। এবার এখান থেকে আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতেই আমি তিনটা চেন করছি, তিনটা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করছি। এবার একটু খেয়াল করে দেখুন, পরবর্তী যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনে কিন্তু আমাদের দুইটা অংশ থাকে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। তো উপরের দিকে যে সুতাটা আছে এই সুতাটার মাঝখানে আমরা কাজটা করব। এই যে দুইটা সুতা আছে, এর উপরের দিকে যে সুতাটা ওই সুতাটার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে সেমভাবে আবার পরবর্তী যে ডাবল ক্রোশেটের চেনটা আছে ওই চেনটায় কিন্তু দুইটা সুতা আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তো উপরের দিকে যে সুতাটা আছে, এই যে উপরের দিকে যে লুপটা আছে ওই লুপটার মাঝখানে আমি আবার একটা ডাবল ক্রোশেট করছি। সেমভাবে আবার দেখুন, পরবর্তী ডাবল ক্রোশেটের এই যে উপরের দিকে যে লুপটা আছে ওই লুপটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে টোটাল 11টা ডাবল ক্রোশেটের ঘর। তো 11টা ডাবল ক্রোশেটের এইভাবে করে 11টা ডাবল ক্রোশেট করতে হবে উপরের লুপে। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের দেখুন উপরের লুপের মাঝখান থেকে কিন্তু আমি একটা করে ডাবল ক্রোশেট করছি। ওই যে সেমভাবে পুরোটা প্যাটার্নটা আমি কন্টিনিউ করে নেব। তো এখানে পুরোটা প্যাটার্ন আমি করে নিয়েছি, এবার আমি সুতাটা জয়েন করব না। যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যে এই প্যাটার্নটা করেছি এই প্যাটার্নটা নিচের দিকে, একটু খেয়াল করে দেখেন, আমরা যেহেতু উপরের লুপে কাজটা করেছি নিচের দিকে যে লুপগুলো আছে এই লুপগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এই যে প্রত্যেকটা লুপ কিন্তু নিচের দিকে রয়ে গেছে। তো নিচের দিকে যে লুপগুলো আছে ওই লুপগুলোর মাঝখানেই এবার এই লাইনে আমরা কাজটা করব। তো এই লাইনে কাজটা করার জন্য আমি যে এখানে তিনটা চেন করেছিলাম, এই যে তিনটা চেনের যে পেছনের দিকে যে লুপটা আছে, এই যে তো ওই লুপটার মাঝখানে এবার আমি ওই একটা লুপের মাঝখানে টোটাল দুইটা ডাবল ক্রোশেট করব। তো ওই পেছন দিকের যে লুপটা আছে ওই লুপটার মাঝখানে আমি কাঁটা টেনে নিয়ে শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই চেনের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেছে, আমি কিন্তু সুতাটা জয়েন করি না, ডিরেক্ট পিছন দিক থেকে আবার কাজটা কন্টিনিউ করছি। এবার সেমভাবে পরবর্তী যে লুপটা আছে, এই যে দেখুন, মানে সেকেন্ড চেনটা, ওই চেনের মাঝখানেও ঠিক সেমভাবে আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর ওই একই ঘরে আবারটা ডাবল ক্রোশেট করব। মানে এক একটা ঘরের মাঝখানে দুইটা করে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। তো প্রত্যেকটা লুপের মাঝখানে আমাদের দুইটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো পরবর্তী ঘরে আবার দেখুন, শুরুতে একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর আবার ওই একই ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট। সেমভাবে আবার পরবর্তী যে লুপটা আছে ওই লুপটার মাঝখানে আবার আমি শুরুতে একটা ডাবল ক্রোশেট করব, এরপর সেম ঘরের মাঝখানে আবার একটা ডাবল ক্রোশেট করব, তাহলে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এভাবে করে বাকি যে লুপগুলো আছে ওই লুপগুলোর মাঝখানে আমি কাজটা একদম কন্টিনিউ করব। এই যে দেখুন, বাকি ঘরগুলোতে আমি কাজটা কন্টিনিউ করে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসব।
একটু খেয়াল করে দেখুন, যেখান থেকে কাজটা শুরু করেছিলাম একদম সেখান পর্যন্ত এসে কিন্তু আমি প্যাটার্নটা শেষ করেছি। এবার এখান থেকে আবার একটু খেয়াল করে যদি দেখেন, এই যে এবার কিন্তু দেখুন এই লুপগুলোর মাঝখানে কিন্তু একটা একটা করে চেনের ঘর তৈরি হয়েছে। এই যে দেখুন এই যে ঘরগুলো, এই ঘরগুলো একটু টাইট হওয়ার কারণে আসলে এমন দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন কাজটা করবেন তখন কিন্তু একটু মানে কাটা দিয়ে যদি হালকা লুজ করে নেন তাহলে কিন্তু কাজটা করতে আবার সুবিধা হবে। এই যে জয়েনিংয়ের যে চেনগুলো দেখা যাচ্ছে, এই চেনগুলোর মাঝখানে এবার এই যে লাইনটা আমরা লাইনটা কন্টিনিউ করব। এখান থেকে দেখুন আবার আমরা প্যাটার্নটা কোনো জয়েন করছি না। এখানে আগের একটা আমি যদি দেখাই, আমাদের কিন্তু অলরেডি এই যে এই লাভ শেপের অর্ধেকটা পর্যন্ত আমরা অলরেডি করে নিয়েছি, এবার বাকি অর্ধেকটা আমরা করব। তো বাকি অর্ধেকটার জন্য এখানে শুরুতেই লাভ শেপের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা দিয়ে নেব। তো এখানে এই যে এখানে যে জয়েনিংয়ের যে ঘরটা আছে পেছন দিকে, এই যে লাস্টের ওই জয়েনিংয়ের ঘরের মাঝখানে এবার আমি শুরুতে একটা ট্রিপল ক্রোশেট করে নেব। তো আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি এই যে জয়েনিংয়ের যে চেনটা, আগের লাইনে যেখানে একটা দুইটা ডাবল ক্রোশেট করেছিলাম যে চেনটার, ওই চেনটার পেছনে যে আবার একটা লুপ হয়েছে ওই লুপটার মাঝখান থেকে কাটাটা নিয়ে শুরুতে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। একটা ট্রিপল ক্রোশেট করলাম, এবার সেম ঘরে আবার একটা ট্রিপল ক্রোশেট করছি, মানে টোটাল দুইটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এবার লাভ শেপের যে কর্নারের মানে এখানে যে ভাজের যে অংশটা, এই ভাজের অংশটা দেওয়ার জন্য এখানে আমি দুইটা বাড়তি চেন করব। এবার ওই দুইটা বাড়তি চেন বাদ দিয়ে এখানে যে দুইটা লুপ আছে জয়নিংয়ের, ওই দুইটা লুপের মাঝখান থেকে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এতেও করে কিন্তু এখানে কর্নারের যে লুপটা বা ভাজটা ওইটা কিন্তু হয়ে যাবে। এরপর ওই একই চেনের মাঝখানে আবার আমি দুইটা ট্রিপল ক্রোশেট করব, তাহলে কিন্তু এখানে একটা কর্নার হয়ে গেল। তো দেখুন একটা লুপের মাঝখানে টোটাল আমি চারটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ওই লুপের মাঝখানে আবার আর একটা আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে শুরুতে দুইটা ট্রিপল ক্রোশেট করলাম, এরপর দুইটা চেন করে সুতাটা জয়েন করে একটা কর্নার করলাম, এরপর ওই একই চেনের মাঝখানে আবার দুইটা ট্রিপল ক্রোশেট করলাম। এবার পরবর্তী ঘরে কাজটা করব। তো এবার একটু খেয়াল করে দেখুন আমাদের সেমভাবে পেছনের দিকে আবার যে লুপটা আছে, এই যে লুপটা, ওই লুপটার মাঝখানে এবার আমি আবার দুইটা ট্রিপল ক্রোশেট করব। এখানে আবার আমি ওই লুপটার মাঝখানে দুইটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি, এই জন্য কাটটা আমি দুইটা প্যাচ দিয়ে নিলাম ট্রিপল ক্রোশেটের জন্য। তো এখানে আমি আগেই বলেছি এখানে একটু প্যাটার্নটা একটু আমাদের টাইট হয়ে যাওয়ার কারণে কিন্তু এমন হচ্ছে, কিন্তু আপনারা যদি হালকা মানে আগে হুক দিয়ে লুজ করে নেন তাহলে কিন্তু ইজিলি কাজটা করতে পারবেন। তো দেখুন এখানে আমি একটা ঘরের মাঝখানে টোটাল দুইটা ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। তো শুরুতে একটা ট্রিপল ক্রোশেট করলাম, এরপর ওই একই চেনে আবার একটা ট্রিপল ক্রোশেট করলাম, দুইটা ট্রিপল ক্রোশেট আমার হয়ে গেছে। সেমভাবে পরবর্তী যে লুপটা আছে, এই যে পরবর্তী লুপের মাঝখানে আমি আবার দুইটা ট্রিপল ক্রোশেট করব। তো ওই লুপের মাঝখানে আবার আমি সেম নিয়ম ফলো করে দুইটা ট্রিপল ক্রোশেট করছি। তো দেখুন শুরুতে আমি পেছন দিক থেকে যে লুপটা আছে ওই লুপটার মাঝখান থেকে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, এক, এরপর ওই ঘরে আবার আর একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, দুই, টোটাল দুইটা ট্রিপল ক্রোশেট একটা ঘরের মাঝখানে হয়ে গেল। তো দেখুন আমরা কর্নারটা করার পরে দুইটা ঘরে দুইটা করে ট্রিপল ক্রোশেট করেছি। এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি আবার ট্রিপল ক্রোশেট করব। তো ওই একটা চেনের মাঝখানে টোটাল আমি তিনটে ট্রিপল ক্রোশেট করব। এখানে আমি দুইটা করছি না, এবার ওই একটা চেনের মাঝখানে আমি তিনটে ট্রিপল ক্রোশেট করছি, এক, দুই, তিন, তিনটা ট্রিপল ক্রোশেট করে নিলাম একটা চেনের মাঝখানে। তো এবার পরবর্তী যে লুপটা আছে ওই লুপটার মাঝখানেও আমি আবার তিনটা ট্রিপল ক্রোশেট করব। তা আবার দেখুন ওই একটা চেনের মাঝখানে পরবর্তী যে চেনটা, ওই চেনের মাঝখানে আবার আমি তিনটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, একটা, দুই, তিন, আবার তিনটা ট্রিপল ক্রোশেট করলাম, মানে দুইটা ঘরে টোটাল ছয়টা ট্রিপল ক্রোশেট হলো। এবার যদি একটু বলি, খেয়াল করে যদি দেখেন এখানে কর্নারের পরে দুইটা ঘরে আমি দুইটা করে ট্রিপল ক্রোশেট করেছি, এই যে একটা ঘরে দুইটা ট্রিপল ক্রোশেট করেছি, পরবর্তী ঘরে আবার দুইটা ট্রিপল ক্রোশেট করেছি, পরবর্তী দুইটা ঘরে তিনটা করে ট্রিপল ক্রোশেট করেছি, মানে শুরুতে তিনটা করেছি এবার পরের ঘরে আবার তিনটা করেছি, মানে টোটাল ছয়টা ট্রিপল ক্রোশেট হয়েছে। এই যে আমাদের লাভ যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে, এবার সুতাটা আমরা আস্তে আস্তে কমিয়ে জয়েন করব। তো এই জন্য পরবর্তী আবার যে নিচের লুপটা আছে ব্যাক লুপ, তো ওই ব্যাক লুপের মাঝখানে আমি এবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে আস্তে আস্তে করে প্যাটার্নটা আমরা একদম কমিয়ে ফেলবো। তো একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই ঘরের মাঝখানে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করছি, একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর পরবর্তী যে চেনটা আছে এই যে ব্যাকে, মানে যে ঘরটা কাজটা করলাম এর পরবর্তী ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো পরবর্তী লুপের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, এর পরবর্তী চেনের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে আমি সুতাটা কেটে নিয়েছি। তাহলে কিন্তু একদম এখানে প্যাটার্নটা আস্তে আস্তে একদম কমে গেল, এই যে
একটু খেয়াল করে যদি দেখেন। এবার এখানে আমি সুতাটা কেটে নেছি, এই যে হয়ে গেছে। কিন্তু এবার পিছন দিক থেকে সুতাটা ভালো করে সিকিউর করে আমাদের কেটে নিতে হবে। এই যে এই কাজটা করার কারণেই কিন্তু আমাদের এই নিচের পার্টে যে লাভ শেপটা, এই শেপটা কিন্তু এসেছে। এই সাইডের প্রত্যেকটা ঘর কিন্তু আমি ডাবল ক্রোশেট দিয়ে করেছি, কিন্তু এই সাইডের অংশটা আমি ট্রিপল ক্রোশেট দিয়ে করেছি। তো এবার এই যে পেছনে যে বাড়তি চেনটা আছে, এই চেনটা ভালো করে পেছনে সিকিউর করে কেটে নেব। সিকিউর করে নিয়েছি, তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমাদের মোটিভটি। খুব সহজেই কিন্তু এই মোটিভটা আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা চাইলে বাচ্চাদের ব্যান্ড বা জামায় যে কোনো কিছুতেই লাগাতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এতে করে আরও অনেকের মাঝে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে অ্যাড হতে পারেন, আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।